তুমি 10 কেজি চাউল দেওয়ার ছিল মোদি সরকার কেতবেল দেইছতে সরকারে তো ছিল কে মনা করতলা তাঙ্কু দেবা পায় সে তো দেই পারিলে নাহি আজি পর্যন্ত দেই নাহান্তি তুমি ইয়াকু বি দেখিবা পড়িব যে কংগ্রেস আসিলে 10 কেজি চাউলর গ্যারান্টি আছে অন্য কে আসবে দেই পারিবনি আজি দেবু কালি দেবু বর্ষে 2 বর্ষ পরে দেবু আমার উৎপাদন কমি গলানি নানাদি প্রকার প্রহসন বিজেপি পার্টি করিব এবং নানাদি প্রকার প্রহসন বিজেডি পার্টি করিব রাজ্যে কিন্তু 10 কেজি এমানে দেই পারিবে তেমন এমানকর পুরা গ্যারেন্টি 14 গ্যারেন্টি 19 গ্যারেন্টি কু দেখন্তু এবং বর্তমান যে গ্যারেন্টি কথা কৌছন্তি সেটা কেবল কথারে কৌছন্তি সেইটাকে আপনা বিচার করি ভোটদাতা ভাই ভৌণী মানে আজি দিনের ভোট দেওয়ার আবশ্যকতা আছে থার্ড ফেজ ইলেকশন আসন্তা 25 তারিখে অছি আর 2 দিন পরে এবং লাস্ট ফেজ ইলেকশন আমার 1 জুন অছি আপন মানে দেখুছন্তি পলিটিক্যাল স্পেস রে বিজেপি আর বিজেপি কিভাবে ভাবরে জনমতকু বিভ্রান্তিকর করিবা পাই কেতে অপচেষ্টা করুছন্তি এবং সীমাতীত ভাবরে কোনসি সীমাকু ছাড়ু নাহান্তি উল্লঙ্ঘন করে সমস্ত সীমাকু উল্লঙ্ঘন করে নিজকু ভগবান কু বড় বলি প্রতিষ্ঠা করছেন নিকটরে সন্দীপ পাত্র পুরীর বিজেপি ক্যান্ডিডেট যাহা কহিলে জগন্নাথ মোদী ভক্ত বলে কে মানে ওড়িশার রাজনীতি করে ওড়িশার ভোট মাগুচন্তি এবং বাহারু আসি সেমানে বিজেপি পার্টি এবং বিজেডি পার্টি সেমানে সমস্তে ওড়িয়া অস্মিতা কথা কৌছন্তি এবং ওড়িয়া ঠাকুর জগন্নাথকু সমস্ত প্রকার ভাবরে ছোট দেখাইবা পাই মধ্যে পশ্চাৎপদ দৌড় এটা কি প্রকার রাজনীতি এটা মোদী বি চাহুছন্তি যে তাঙ্কর জগন্নাথকু বড় বলে কুহাযায় যদি সেদিকে চাহুনথান্তে বারম্বার গতকালি আমার লিডর মানে কইছন্তি আপন মানকু বারম্বার সন্দীপ পাত্র সেম মিস্টেক করছেন মোদীকু ভগবান দরজা দেখি কহিবা প্রথমে যেতবে কহা গলা তাঙ্কু সে সময় মোদী তাঙ্কু ওয়ার্নিং দেই পারলে না এবং ওড়িশা মাটিরে বিজেডি পার্টিরে ওড়িয়ার পরিচয় মানে জগন্নাথ ঠাকুর নহন্তি নবীন পট্টনায়ক যে ওড়িয়া কহি জানন্তি নাহি যাহাঙ্ক বাপা চাহি নথিলে যে সে আসিকি ওড়িশার রাজনীতি করু এবং 25 বর্ষ পরে বি সে ওড়িয়া হয়ে পারিলে নাহি এবং সর্বশ্রেষ্ঠ ওড়িয়া মধুবাবুঙ্কু সম্মান করিবে পাই দিনেটে বি যাই পারিলে এ 25 বর্ষ শাসন তাঙ্কর ইন্ত্রিশালকু যাই পারিলে কেবে বি এপরিকি রাহুল গান্ধীজি গলে তারপরে আমি এত কথা কইলু সে নির্বাচনের ভোট প্রচারে যাই পারলে ওড়িশা বুলিকি কিন্তু মধু বাবুকু সম্মান করিবার পাই যাই পারলে না তাঙ্কু কৌছন্তি সে ওড়িশা মানে নবীন পট্টনায়ক ওড়িশা মানে জগন্নাথঙ্কু ভূমি সেটা তাঙ্কর সর্বশ্রেষ্ঠ বিজেডির যে নেতা হইছন্তি সে কৌছন্তি জনে এক্স এমপি কইছন্তি আমার পট্টনায়ক প্রতাপ জেনা মধ্যে কইছন্তি মানে জগন্নাথ ঠাকুরঙ্কু বড় হিসাবে নবীন পট্টনায়ক পরিবেশন করাইছে মোদী আর নবীন দুইটা গুটে ব্যক্তিত্ব নিজ প্রশংসা পাই ভগবানকু বি সেমানে পছরে রখি দেই পারছেন এবং যে মানে তার পদলেহন করছন্তি সেই কথারে সেমানে নিজ গর্ব অহংকার সহিত রহুছন্তি এবং দে হ্যাভ টেকেন ফর গ্রান্টেড যে ওড়িশা লোক যাহা হেলে বি তাঙ্কু ভোট দেবে তাঙ্কর এ প্রকার কথারে ওড়িয়া লোক ভোট দেবে সেথিপাই মু ওড়িশাবাসীঙ্কু জাগ্রত হয়ে ওড়িয়ার আত্মসম্মান স্বাভিমানকু এবং জগন্নাথঙ্কু যৌ ভক্তি এবং সম্মান ওড়িয়া লোক রাখি আসছে তাকু বঞ্চাইবা পাই হেলে এ দুইটা পার্টিকু বহিষ্কার করিবার আবশ্যকতা আছে যেহেতু দুইটা পার্টির দুইটি নেতা যৌভাবে নেতৃত্ব দৌছন্তি এবং যৌ যৌভাবে তাঙ্কর
পদলেহন করিবা ব্যক্তি মানে তাঁকু যে চড়াইকি রাখিছন্তি সেতিরে ওড়িশা নির্মাণ হয়ে পারিবনি কিংবা সেই মানে যে সরকার আসবে তাহলে তাঁক দ্বারা ওড়িশা বেনিফিটেড হব না, জগন্নাথঙ্ক সম্মান রক্ষা হয়ে পারিব না, পুনি থাকে জগন্নাথঙ্ক সম্মান রক্ষা না। এইটা তো গোটায় বিন্দু। অন্য বিন্দুরে আপনার দেখুন যে বিজুড়ে বিজুড়ে সে আমি যেমনি আরম্ভ করু বহু জোরে ব্যাপক হলাম 200 ইউনিট ছাড়, গরিব লোক 200 ইউনিট বিজুড়ি ছাড় কথা যেত আরম্ভ হল বারম্বার, তাপরে সে দেখলে যে বিজুড়ি প্রভাব বহু পড়ুছে তো আমি বি 200 ইউনিট ফ্রি দেব, এ কথা বিজেডি বিজেপি কৌছে। আজেডি রক আছে কংগ্রেস সময় ওড়িশা সরকার বিজুড়ি বিভাগ দ্বারা পরিচালিত হচ্ছিল বিজুড়ি, এবং আজ টাটা কোম্পানি কু কো রেট রে কো প্রাইস রে বিক্রি করে দেলে বিজুলি বিভাগ ম্যানেজমেন্ট কু বিজুড়ি সপ্লাই প্রসেস কু, এটা আপনার চিন্তা করতু ঘর ঘর বুলি কি টাটা কোম্পানি গুন্ডা মানে এপরিকি পুলিশ রিকুইজিশন করে থানা মানুষ নেই কেমতি জোর জবরদস্তি কেতে হাজার লক্ষ লোকর বিজুড়ি কটা হয়েছে এবং কেতে সে স্পষ্টরে ওড়িয়া লোক মানে তাঁর বিজুড়ি ওড়িশার লোক মানে ভাবিছন্তি আউ সেমানে কেতে ভোগিছন্তি কেতে বিজুড়ি দর কেতে প্রাইস কেতে রেট বড়িছে দেখুন। তেমন আজ বিজুড়ি যদি 200 ইউনিট ছাড় কথা কহবে অন্য পটরে সেমানে অসুল করিনি, তেমন বিজুড়ি যে 200 ইউনিট ফ্রি দেওয়ার কথা বিজেপি বিজেডি কথা সেমানে 100 ইউনিট কইছে, 100 ইউনিট কথা কু বিশ্বাস ন করিকি যে 100 ইউনিট দুই গুণ পয়সা সেমান নেই যাবে, তেমন আপন মানে তাকু ওড়িশা লোককু আমার নিবেদন যে সেমানে কেবে বি বিজুড়ি বন্টনের লোককু সাথ দেই পারবে নি, কংগ্রেস যে গ্যারেন্টি দৌছে 200 ইউনিট সেটা পক্কা গ্যারেন্টি সেথিরে ছাড় দেই পারে। এবং 10 কেজি চাউল এবার সমস্তে কহিলে 10 কেজি চাউল আমি বি দেব বলি, কংগ্রেস চাউল দেবা আরম্ভ করেছে মোর মনে আছে যেতবে দুর্ভিক্ষ অবস্থা কলাহাটি বিভিন্ন জায়গায় হল ভারতবর্ষের বিভিন্ন অবস্থা হল লোক গ্যারেন্টি পাই লোক খাইবা গ্যারেন্টি পাই প্রথমে মিড ডে মিল রাজীবজি সময় আরম্ভ হল মিড ডে মিল রাঁধিকি লোক খাইবা দিয়াগাল তাপরে খাইবা অন্ন দিয়াগাল এবং তাপরে ফুড রাইট পরিণত হল ফুড রাইট পরিণত হল সেই সময় এমপি থাকি জাঁচি এবং আজ লোকর খাইবার আবশ্যকতা যেতে অছি তাকে কংগ্রেস ঠিক ভাবে মেজরমেন্ট করেছেন, যেহেতু আমার গরিবতার ভিতর লড়াই করে সংগ্রাম করিকি আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গেজী হয়েছেন, তেমন পরিশ্রমী লোক মানুষ গরিব লোক মানুষ খাইবার পরিমাণ কু সে ভাল করে জাঁচান এবং কনজমশন লিমিট কু দেখি 10 কেজি কু বড়াইছে এবং তার আবশ্যকতা আছে তাকে জাস্টিফাই করিকি কংগ্রেস এটা 5 রু 10 কেজি গ্যারেন্টি দৌছে চাউল পাই। 10 কেজি চাউল দেওয়ার ছিল মোদি সরকার কেতবেল দিয়ে সরকারে তো ছিল কে মনা করুলে তাঁকু দেওয়া পাই সে তো দেই পারিলে নাহি আজি পর্যন্ত দেই নাহান্তি, কিন্তু ইয়াকু বি দেখিবাকু পড়িব যে কংগ্রেস আসিলে 10 কেজি চাউলর গ্যারেন্টি আছে অন্য কে আসবে দেই পারিবেনি আজি দেবু কালি দেবু বর্ষে 2 বর্ষ পরে দেবু আমার উৎপাদন কমি গলানি নানাদি প্রকার প্রহসন বিজেপি পার্টি করিব এবং নানাদি প্রকার প্রহসন বিজেডি পার্টি করিব রাজ্যে, কিন্তু 10 কেজি এমানে দেই পারিবে না, তেমন এমানকর পুরা গ্যারেন্টি 14 গ্যারেন্টি 19 গ্যারেন্টি কু দেখন্তু এবং বর্তমান যে গ্যারেন্টি কথা কৌছন্তি সেটা কেবল কথারে কৌছন্তি সেইটাকু আপনা বিচার করি ভোটদাতা ভাই ভৌণী মানে আজি দিনের ভোট দেওয়ার আবশ্যকতা আছে। পুনি থরে আপন মান দেখিবে চাষী কথা কৌছন্তি আমি কুইন্টাল প্রতি আমি 31 টঙ্কার কিনি কাইকি কিনলনি ভাই 2004 যেতবে কংগ্রেস সরকার আসিলা ইউপি 1 রে আমি সেতবে যে মাত্রার বড়াইলু চাউল কুইন্টাল দর যে মাত্রার বড়াইলু 2014 হিসেবে 138% আমি বড়াইছু যার ফলে 450 নেই 1300 টঙ্কা পর্যন্ত হয়েছি, এবং তারপরে গত 10 বর্ষ ভিতরে সেমানে যে বড়াইছন্তি কেবল 66% বড়াইছন্তি, যদি সেমানে 138% বড়াইবা মাত্রা কু কমন কন্টিনিউ করে থাকতে তাহলে 3140 টঙ্কা না 3120 টঙ্কা বর্তমান চাষী পাও থাকতে
সে ভুল কাহিকি কলে, সেটা কাহিকি কলে নাই, যে মনে করতলা তাঙ্কু জো রেটে ইউপিএ 1-2 রে বৃদ্ধি হতলা জো রেশিও রে, সে রেশিও রে বিজেপি তাকু বৃদ্ধি কলা নাহি, এবং তাছ 50% রেশিও রে বৃদ্ধি করি কিরি চাষির আপে আপে তাঙ্কর কমি গলা। আউ এমএসপি স্বামীনাথন কমিশন হিসাবে কুয়াড়ে দেইছিলে সেমানে না দেই পারিবে, তেণু স্বামীনাথন কমিশন রে যদি দিয়া জানতা বেলে আজি পর্যন্ত 3120 উপরে পাউথান্তে, সেমানে দেই না। তেণু আমি সিধা সড়ক কইছু যে চাষীঙ্ক পাইঁ স্বামীনাথন ফর্মুলা অনুসারে ফসলর ন্যূনতম মূল্য আইনগত মান্যতা দেব, আইনগত মান্যতা হচ্ছে বহু জরুরি, নহলে এভাবে ফ্লাকচুয়েট করিব। সরকার আসলে নিজ চিন্তাধারা যেমন আমার 138% বৃদ্ধি কু সে 66% ডাউন করে দেবে, সেইভাবে ফ্লাকচুয়েট করিবার সম্ভাবনা আছে। তেমন আইনগত মান্যতা হয়ে যাব স্বামীনাথন কমিশন হিসাবে, মানে প্রতি বর্ষ তার বৃদ্ধির পরিমাণ বড়ি বড়ি চালিব, ইট মে গো আপ টু, বর্তমানে যদি করা যায় তাহলে ইট মে গো আপ টু 3200 উপরে বি সেটি চালি যেতে পারে, 3500 খন্ডে হয়ে যেতে পারে। তেমন আসন্তা দিনরে প্রত্যেক বর্ষ এই ভাড়া চাষীকু ন্যায়, প্রত্যেক বর্ষ ন্যায় চাষীকু মিলি যাইতে মিলি পারতব এবং এমএসপি বড়ি বড়ি যাওতব। সেই স্বামীনাথন র আয়োগ সেই হিসাবে আয়োগ জবাব কংগ্রেস যে করিব সেই হিসাবে কাম হয়ে পারিব। তেমন চাষীকু ঋণমুক্তি কথা, ঋণমুক্তি পাই আয়োগ বসাইবার কথা কংগ্রেস এআইসিসি আমার ম্যানিফেস্টোর গ্যারেন্টি করেছে।